ঠিক আছে, এটা এইভাবে ফোল্ড করা যায়, ফোল্ড করে রাখতে পারবেন। হ্যাঁ, দেখা গেছে আপনার কাজ শেষ, এভাবে ফোল্ডিং করে রেখে দিবেন। আবার যখন কাজ করার দরকার এইভাবে রাখতে পারবেন, এই যে এইভাবে আটকে আলা এটার মধ্যে আপনি এইভাবে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, যে কোনো জিনিস আপনার মাছ কোটা যাবে, মাছ মাংস থেকে নিয়ে শাকসবজি থেকে নিয়ে সব কিছু করতে হবে, আপনার দাঁড়িয়ে করতে হবে, আপনার বসার কোনো কাজ নেই, সব দাঁড়িয়ে করতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিক্রমপুর কুকারি যে নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টটি রয়েছে বিক্রমপুর কুকারি যে কালেকশনের মধ্যে, সেই কালেকশনটি দেখাবো। আর এই কালেকশনটি সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি জনি ভাইয়ের কাছে। তো জনি ভাই, কেমন আছেন? জি ভালো আছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের কাছে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যে ভিডিওটা দেখাবো কিছু বটি কালেকশনের, ঠিক আছে। তো এই বটিগুলো কিন্তু অনেকে কিন্তু খুব জনপ্রিয় একটা বটি এটা। এটা আপনি সবচেয়ে বড় কথা হলো কি, আপনি কিচেনের যে টেবিলটা আছে টেবিলে রেখে এভাবে কাজ করতে পারবেন, এভাবে কাজ করা যাবে, কাজ করা যাবে। খুবই সুন্দর একটা জিনিস এই যে, এই এই যে যেভাবে আমি আটকানো হয়েছে এটা, এই যে এইভাবে আটকে আলা এটার মধ্যে আপনি এভাবে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, যে কোনো জিনিস আপনার মাছ কোটা যাবে, মাছ মাংস থেকে নিয়ে শাকসবজি থেকে নিয়ে সব কিছু করতে হবে, আপনার দাঁড়িয়ে করতে হবে, আপনার বসার কোনো কাজ নেই, সব দাঁড়িয়ে করতে হবে। ঠিক আছে, আর এটা কিন্তু কোনো নড়বে চলবে না, যে দেখেন আমি যেভাবে লাগিয়েছি এটা কিন্তু পুরো ফিক্সড হয়ে গেছে, দেখছেন ফিক্সড হয়ে গেছে, নড়াচড়া কোনো নড়বে না, চলবে না। আর আচ্ছা, সবার আগে যে জিনিস আমি বলবো, আমি কাঠের ব্যাপারটাকে বলতে চাবো, কেন অনেক আপুরা ভাইয়েরা কিন্তু জিজ্ঞাসা করবে যে ভাই এই কাঠটা কি, কাঠটা কি? এই কাঠটা কিন্তু মেহগুনি কাঠ। আচ্ছা, হ্যাঁ, এই কাঠটা মেহগুনি কাঠ, এই কাঠ কিন্তু কখনো নষ্ট হবে না, প্লাস এটা গুণে ধরবে না, প্লাস এটা পায়, হ্যাঁ, কেন রান্না এটা যখন আপনার বটিতে যখন আপনার কাটা ছিটা যখন যাই করবেন এটা পানি পড়তে পারে, সার পানি পড়তে পারে, পানি পড়লে এটা কিন্তু কখনো গুণে ধরবে না। আচ্ছা, ঠিক আছে, গুণে ধরবে না। যদি কখনো দেখা যায় কাঠটা যদি কোনো সময় গুণে ধরে বা ফেটে যায়, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে, হ্যাঁ, কতদিনের মধ্যে চেঞ্জ করে? এটা গ্যারান্টি আছে আমাদের, এটা 5 বছরের, 5 বছর পর্যন্ত, 5 বছর গ্যারান্টি আছে কাঠটা। এই কাঠটা যদি কোনো সময় গুণে ধরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, চেঞ্জ করে দিবো আমরা। আচ্ছা, আর সবার আগে আরেকটা জিনিস বলবো, এই যে স্ক্রুগুলো দেখতেছেন, এটারা যদি মনে করেন আপনার, এটা তো ছোটা বা ফাটা ভাঙা নষ্ট হওয়ার কিছু নেই, এটা দেখতেছেন আপনারা, এটা কখনো ছুটবে না। আর এখন পিছনের যে জিনিসটা দেখায়, এই যে দেখেন পিছনের কাঠটা খুব স্মুথ করা আছে, ফিনিশিংটা খুব সুন্দর, ভালো। আর এটা কিন্তু ফোল্ডিং করা যায়, ঠিক আছে, এটা এভাবে ফোল্ড করা যায়, ফোল্ড করে রাখতে পারবেন। হ্যাঁ, দেখা গেছে আপনার কাজ শেষ, এভাবে ফোল্ডিং করে রেখে দিবেন, আবার যখন কাজ করার দরকার এইভাবে রাখতে পারবেন, এইভাবে, ঠিক আছে, ওপেন করে নিতে হবে। জি, এই প্রোডাক্টটা যদি কেউ যদি আমাদের দেখা যায় যে ঢাকার বাইরে যদি নিতে চায়, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা আমাদেরকে আগে 500 থেকে 1000 টাকা আগে আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে, ডাউন পেমেন্ট। হ্যাঁ, বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে এটা নিতে পারবেন, আর না হলে আমাদের ক্যাশ পেমেন্টও করতে পারবেন, ঠিক আছে। আর ঢাকার ভিতরে হলে সেটা আপনি ক্যাশ অ্যান্ড ডেলিভারি, আর এটা কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে, ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে হোক, সে জানিয়ে নেবেন, অবশ্যই ডেলিভারি চার্জটা পে করতে হবে। আচ্ছা জনি ভাই, তাহলে এটার যে লোহার ব্যাপারটা আছে সেটা ব্যাপারটা সম্বন্ধে, হ্যাঁ, এখন যেটা বলবো, হ্যাঁ, এই লোহাটা কিন্তু খুব টেম্পারিক লোহা এটা। আচ্ছা, ঠিক আছে, এই লোহার কিন্তু, হ্যাঁ, কোনো সময় দেখা যায় বটির যদি কোনো ধারটা যদি চলে যায়, তো এটা আপনি করবেন একটা শানপাথর দিয়ে ধার দিয়ে দিবেন। আচ্ছা, তো আমি সেই শানপাথরটা আমি আপনাদেরকে দেখাই দিই, কোন শানপাথরটা দিয়ে ধার দিবেন, তো এটা আপনাদের চিন্তা সুবিধা হবে। আচ্ছা, এই যে এই শানপাথরটা, তো এটা পাবে কোথায়? এটা আমাদের কাছে আসলে পাবেন। আচ্ছা, আমাদের কাছে আসলে পাবেন, আমরা এগুলো বিক্রি করি 150 টাকা করে, এই পাথরটা 150 টাকা করে না? আপনারা কিন্তু দেখা যায় কি মেক্সে গেলে বাসা কিন্তু অনেকে দেখা যায় যে 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 সব জিনিস ধার করেন ওটা কিন্তু ধার হয় না, এই শানপাথর দিয়ে যদি দুইটা তিনটা যদি ঘষা দেন দেখবেন দুনো পাশে দিয়ে এটা ধারটা চলে আসবে এটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এই শানপাথর দিয়ে ধার, আর না হলে যারা দাবুটি যা ধার করে ওদের থেকে ধার করতে পারবেন। আচ্ছা, আর এটা কিন্তু কখনো নষ্ট হওয়ার কোনো কিছু নেই, কেন আমি তো বললাম এটা আমার 5 বছর গ্যারান্টি আছে, 5 বছর কেন, এটা আপনি 20 বছরও নষ্ট হবে না, যদি কাঠ যদি কোনো সময় গুণে না ধরলে হয়, যদি গুণে ধরলে পাঠিয়ে দেবেন আমরা চেঞ্জ করে দিব 5 বছরের মধ্যে। হ্যাঁ, আর তার পাশে আমাদের কাছে আরেকটা আছে ছোট একটা। হ্যাঁ, এটা হলো কি আপনার বেশি হাড় জাতীয় জিনিস কিন্তু করতে পারবেন, এটা সব জাতীয় নরম হালকা পাতলার যে জিনিস আছে ছোটোখাটো জিনিস ওগুলো জিনিস করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি রাবার সিস্টেম টেবিলে কিন্তু এটা লক করা যায়, টেবিলে লক করা যাবে, দেখেন আমি টেবিলে এটা আটকে ফেলছি, এখন কিন্তু আর নড়বে না, যে দেখছেন এখন আর নড়তেছে না, খুব সুন্দর মধ্যে আটকে গেছে। এটা দিয়ে কি কি করা যাবে আবার উপরে? এটা কি? এটা হলো নারিকেলের জন্য, দেখা গেছে উপরে যদি আপনার নারিকেল কুড়াতে চান নারিকেল করতে পারবেন, আর এই পাশে হলো বটিটা, ঠিক আছে, এটা আপনার কাটার জন্য। এটা কাজটা হলো কি, যেমন আপনার ফল বা শাকসবজি এগুলো কাটার জন্য, আর মাছ মাংস কাটা যাবে, ঠিক আছে, কিন্তু হাড্ডি জাতীয় জিনিস কিন্তু কাটতে পারবে না। আচ্ছা, সব জাতীয় জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো কাটা যাবে, সবজি টবজি কাটা, সবজি টবজি এগুলো কাটার জন্য। হ্যাঁ, আর এটা নিচে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম, দেখেন আমি কিন্তু লাগিয়ে ফেলছি, পুরো আটকে গেছে এটা। আচ্ছা, আবার যখন এটাকে আমি যদি এভাবে খুলে দেই, এই যে এখন কিন্তু খুলে গেছে, কেন এই রাবারটা কিন্তু
কাটের সাথে লেগে যায় লেগে যাবে তাই সোক বা কাটে হোক যে কিনুক আর এটা কিন্তু এখানে ধার করা আছে দেখছেন এখানে হ্যাঁ এই পাশে হলো করাতের মতো এই পাশে প্লেন আর এই পাশে হচ্ছে করাতের মতো আর উপর হচ্ছে বডির মতো জি তো এগুলো আমাদের কাছে अवेलेबल আছে আপনারা জারি নেন কিন্তু ছোট জিনিসটা হয় কি আমি আপনাদের বলে দিই এটা জারি যদি কেউ যদি আমাদের অনলাইন অর্ডার করতে চান এর কিন্তু আমাদেরকে ক্যাশ পেমেন্টটা করে দিলে ভালো হবে আচ্ছা ঠিক আছে কারণ এটা কিন্তু আমাদের কোনো কন্ডিশন হবে না কন্ডিশনে নিতে গেলে সেটা আমাদের এগুলো দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এটা প্রাইস গুলো বলবো যে এই ছোট যে বডিটা দেখতেছেন এটা প্রাইসটা দাম পড়বে একদম ফিক্স 500 টাকা পড়বে এটা ছোটটা হচ্ছে 500 ওটা 500 টাকা পড়বে আর বড় সাইজ যেটা দেখতেছেন এটা দাম হলো 850 টাকা একই দাম 850 টাকা হ্যাঁ সাইজের এগুলো অ্যাকচুয়ালি কি এগুলোর বডির সাইজ কিন্তু একটাই এটা কোনো ছোট বড় কোনো সাইজ হয় না এটা সাইজ আপাতত আমাদের এই মডেলটাই কিন্তু আছে যদি নেক্সট টাইমে যদি কোনো মডেল যদি আসে তো সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আবার দেখাবো ঠিক আছে কিন্তু আপাতত আমাদের কাছে এটার মডেল একটাই হ্যাঁ আরেকটা জিনিস বলে দেই অনেক আপুরে কিন্তু ভুলতে পারে ভাই কিন্তু কাট কিন্তু দুই রকমের দেখা যাচ্ছে না কাটটা কিন্তু দুইটি মেহগুনি কাট কিন্তু বার্নিশ করে দুইটা দুই কালারে বার্নিশ করা যেটা পছন্দ সেটা যার যেটা পছন্দ এটা বলে দেই হ্যাঁ কারণ অনেকে কিন্তু প্রশ্ন করতে পারে ভাই এটা কি কাট না কাট কিন্তু একটাই মেহগুনি কাট ঠিক আছে মেহগুনি কাট কিন্তু কোনো সময় নষ্ট হয় না আর এটা সিজন করা কাট তো নষ্ট হবে না ঠিক আছে 850 টাকা প্রাইস ফিক্সড আর এটা তো আমাদের আপনাকে বলে দিলাম এখন আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বিআরসি হলো আমাদের দোকানের ঠিকানাটা মেসেজ বিক্রমপুর কুকারিস 333 নিসো মার্কেট আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের দোকান চিনতে সমস্যা হলে আমাদেরকে ফোন করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের একটু নেটওয়ার্কে খুবই সমস্যা হয় আপনি কষ্ট করে সরাসরি ইমোতে হোয়াটসঅ্যাপে নক করবেন আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা তাহলে বিক্রমপুর কুকারিস আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ